আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রিপন টিচিং বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় 2023 সালে ময়মনসিংহ ঘুরে লোক ও সূচক থেকে আসা অঙ্কটির সমাধান করাবো। চলো বেশি দেরি না করে অঙ্কটির সমাধান করে আসি। তো অঙ্কটিতে দেওয়া আছে, আমি ডাকটা পড়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি সরাসরি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক বলা হয়েছে কি, রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি, রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো যখন পি ইকুয়াল 7। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে পি সমান 7। আমরা প্রথমে লিখছি কি বলতো, দেওয়া আছে পি সমান 7। এখন প্রশ্নটা কি বলছে, রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। এখন আমরা দেখো লগ, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি বলতো, লগ। এই যে আমরা প্রথম লিখবো লগ, লগের ভিত্তি কত আছে বলতো 7। এই যে আমরা লিখবো লগের ভিত্তি 7, পরে আবার কি আছে রুট ওভার পি কিউ, এই যে আমরা লিখতে পারি পি কিউ। আবার বলছি প্রশ্নটা বলা ছিল কি যে পি কিউ রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ, তাহলে আমরা প্রথমে কি লিখবো লগ, এই যে আমরা প্রথমে লিখবো লগ, পরে ভিত্তি, লগের ভিত্তি কত আছে বলতো 7, এই যে আমরা লিখলাম 7, পরে রুট ওভার পি কিউ, এই যে আমরা লিখছি রুট ওভার পি কিউ। এখন আমরা যে কাজটা করবো, যে লগ, এই যে আমরা লিখবো লগ 7, পরে দেখো পি, পি এর মান কত আছে বলতো, পি এর মান হচ্ছে 7, আমরা পি এর পরিবর্তে আমরা বসিতে পারি 7, পরে আবার উপরে পাওয়ার আছে 3, এই যে লিখবো 3, রুটের মান হচ্ছে 1/2। আবার বলছি লগ 7, এই যে লগ 7, পরে পি এর পরিবর্তে আমরা পি এর যে মানটা আছে না সেই মানটা বসাবো, পি এর মান কত আছে রুট 7, এই যে বসবো 7, পরে কি পি পুরাতে যে 7 আসে, পরে কিউ কিউ, রুট এর মান হচ্ছে 1/2, এই যে আমরা বসে 1/2। এখন আমরা যেই কাজটা করব, যে লগ লগ 7/7, এখন এই 3 এর সাথে এই 1 গুণ করো, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয় বলতো, গুণ হয়, 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হয় 3/2, তাহলে কী হয় বলতো 3/2। এখন লগের পাওয়ার, লগের পাওয়ার কোথায় যা সামনে, তাহলে আমরা এই যে 3/2 হচ্ছে কি লগের পাওয়ার, এই লগের পাওয়ারটা সরাসরি নিয়ে আসবো আমরা সামনে, তাহলে কী হয় 3/2 লগ 7/7। এখন দেখো যে 3/2, এই যে লাগবে 3/2, এখন লগের বেজ আর পাওয়ার যদি 1 হয়, সবসময় আমি বলছি পূর্বে ভিডিওটি যারা দেখেছে অবশ্যই বুঝতে পারছো যে লগের বেজ আর পাওয়ার যদি 1 হয় তার মান হচ্ছে কত 1, তাহলে আমরা এখানে সরাসরি বসে দিতে পারি 1, 1 এর সাথে যদি আমরা 3/2 গুণ করি তাহলে উত্তর হয় কী বলতো 3/2, এটুকু আমার আনসার। আবার বলছি প্রথম প্রশ্ন ছিল কি, যে রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম লিখছি কি, রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ, এই যে আমরা লগ লিখবো লগ, পরে লগের ভিত্তি কত আছে বলতো 7, এই যে আমরা লিখবো লগের ভিত্তি 7, পরে রুট ওভার পি কিউ, এই যে রুট ওভার পি কিউ, এখন লগ 7, এই যে আমরা লগ 7, পি এর মান, পি এর পরিবর্তে পি এর মান বসো, পি এর মান কত আছে 7, পরে কিউ কিউ, রুট এর মান হচ্ছে 1/2। এখন আমরা যে কাজটা হবে, এই 3 এর সাথে 1 গুণ করো 3/2, এই আমরা হবে 3/2, 3 এর সাথে যদি 1 গুণ করো 3, আর নিচে আছে কত হলো তো 2, এখন 3/2 এটা কি লগের পাওয়ার, এই পাওয়ার কোথায় যায় লগের সামনে, তাহলে আমরা যে লগের সামনে নিয়ে আসো, তাহলে 3/2 লগ 7/7। এখন আমরা জানি লগের বেজ আর পাওয়ার যদি 1 হয় তার মান হচ্ছে 1, আমরা সরাসরি বসাতে পারি 1, এখন 3/2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে হয় কি 3/2, এতটুকুই তোমার উত্তর। এখন আমি তোমাদের খ অংশটি সমাধান করে দেখাবো। দেখো খ অংশটিতে বলা হয়েছে এম বাই এন টু দি পাওয়ার এক্স ভাগ এম স্কোয়ার বাই এন এন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম লিখছি কি, দেওয়া আছে কি এম ইকুয়াল কি এম 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এন সমান কি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এখন প্রদত্ত রাশি কি বলছে, এম বাই এন টু দি পাওয়ার এক্স ভাগ এম স্কোয়ার বাই এন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তার কী করতে হবে মান নির্ণয় করতে হবে। তো এখন আমি যে কাজটা করবো, এম এর পরিবর্তে এম এর যে মানটা আছে এই মানটা আমি এখানে বসাবো, এম এর পরিবর্তে আমরা এম এর মান বসাইলাম, এন এন এর পরিবর্তে এই যে আমরা এন এর মান বসালাম, পরে এন এর উপরে পাওয়ার কী আছে এক্স, তো আমরা এন এর মানের উপরে আমরা কী লিখতে পারি এক্স। আবার বলছি এম এর পরিবর্তে আমরা এম এর মানটা বসাবো, এন এর পরিবর্তে আমরা এন এর মান বসাইলাম, পরে এন এর উপরে পাওয়ার এক্স কি, পরে আমরা এই যে আমরা এন এর মানের উপরে পাওয়ার কী দেব এক্স, এই যে এক্স, এই যে এক্স বসালাম, পরে এই যে বাঘ, এই যে আমরা বাঘটা বসালাম, পরে আবার এম, এম এর পরিবর্তে আমরা এম এর মানটা বসাবো, পরে এম এর উপরে কী আছে স্কোয়ার, তো আমরা এই মানটা উপরে লিখতে পারি স্কোয়ার। আবার এন, এন এর পরিবর্তে আমরা এন এর মানটা বসালাম, পরে এন এর উপরে পাওয়ার কী আছে এক্স প্লাস ওয়ান, এই যে আমরা বসালাম এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা এতটুকু
বুঝতে পেরেছো? এখন আমরা যে কাজটা করব, আমরা যে ফাইভ ফাইভ উপরে কি আছে এক্স প্লাস ওয়ান, এই যে আমরা এক্স প্লাস ওয়ান, এখন তো আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয়, গুণ হয়। এখন এই এক্সের সাথে এই এক্স গুণ করো, প্রথমে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কী হয় বলতো, এক্স স্কোয়ার, পরে মাইনাস মাইনাস, এই এক্সের সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কী হয় এক্স। আবার বলছি এতটুকু যা আছে তাই, পরে এই যে ফাইভ ফাইভ, এতটুকু পাওয়ার, এতটুকু কী পাওয়ার, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে আমরা এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে কী হয় এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস, এক্সের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কী হয় এক্স, পরে তো বাঘ, এই যে আমরা রাখবো বাঘ। এখন এই দিক দিয়ে আমরা যেই কাজটা করবো, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে এই যে ফাইভ, এই যে রাখবো ফাইভ, এখন এ পাওয়ার কি আছে এক্স প্লাস ওয়ানের সাথে আমরা টু গুণ করবো, তো এক্সের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে কী হয় টু এক্স, পরে প্লাস প্লাস, টু এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কী হয় টু। আবার বলছি এতটুকু হচ্ছে পাওয়ার, এতটুকু কি আমার পাওয়ার, মানে টু আমার পাওয়ার, আবার কি এক্স প্লাস ওয়ান আমার পাওয়ার, তো আমরা এক্স প্লাস ওয়ানের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে এক্সের সাথে প্রথমে আমরা টু গুণ করবো, তো এক্সের সাথে টু গুণ করলে কী হয় টু এক্স, প্লাস প্লাস, এক্সের সাথে টু গুণ করলে টু। আর আমরা আবার নিচে আসো, তো এই যে ফাইভ, এই যে আমরা লিখবো ফাইভ, এতটুকু হচ্ছে পাওয়ার, এতটুকু কি পাওয়ার, আমরা পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করো। এখন তো আমরা যদি এক্সকে ধরি এ আর ওয়ানকে ধরি বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে ওয়ানটাকে আমরা ধরছি বি আর এক্সটাকে ধরবো এ, তাহলে এস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমরা যে কাজটা করবো, এতটুকু যা আছে তাই আমরা এর উপর আছে কি এক্স প্লাস ওয়ান, আর নিচে আছে বলো এ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখন আমরা শুধু এই বাঘটা আমরা কী করবো পূরণ দিব, দেওয়ার পরে নিচেরটা যদি উপর আর উপরটা আসবে নিচে, তো আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস টু। আমরা দেখো এতটুকু যা আছে তাই, পরে বাঘটা আমরা কী করছি পূরণ দিচ্ছি, দেওয়ার পরে কী হবে নিচে যে সংখ্যাটা আছে না এই সংখ্যাটা যাবে উপরে আর উপরটা আসবে কি আমার নিশ্চয়, এতটুকু শুধু কাজ করলাম। এখন দেখো আমরা যে কাজটা করব, আমরা লগের ক্ষেত্রে দেজ যদি এক হয় বাঘ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় মাইনাস হয়, তাহলে আমরা এখানে দেওয়া এখানে বেজ আছে ফাইভ, এখানে বেজ আছে ফাইভ, আমরা দুইটা ফাইভ থেকে একটা ফাইভ আমরা কমন নিব, এই যে আমরা দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন নিলাম, নেওয়ার পর এখানে কী আছে বলতো এক্স প্লাস ওয়ান, আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান, পরে ব্র্যাকেট, পরে এই বাঘ, বাঘের পরিবর্তে কী হয় মাইনাস, বাঘের পরিবর্তে মাইনাস, পরে এখানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স। আবার দেখো আমরা দুইটা ফাইভ থেকে একটা ফাইভ আমরা কমন নিচ্ছি, না পরে উপরে পাওয়ার কী আছে এক্স প্লাস ওয়ান, এই যে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান, বাঘের পরিবর্তে মাইনাস, পরে এখানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স, পরে আবার ইন্টু, এই যে আমরা লিখবো ইন্টু, পরে আবার দুইটা ফাইভ থেকে আমরা একটা ফাইভ কমন, উপরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, পরে ব্রেকেট দিব, দেওয়ার পরে এই বাঘের পরিবর্তে মাইনাস, পরে এখানে কী আছে টু এক্স প্লাস টু, যে লিখবো টু এক্স প্লাস টু। আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আমরা যেই কাজটা করবো, এখন শুধু আমরা কাজকে ব্র্যাকেটগুলো আমরা তুলে দিব, তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার, এখানে কী আছে বলতো এক্স প্লাস ওয়ান, এই যে লিখবো এক্স প্লাস ওয়ান, এখানে আমরা যেই কাজটা করবো এখানে কী আছে মাইনাস, মাইনাস মানে একটা জামেলা, আমরা তো ব্র্যাকেটের পূর্বে চিহ্ন যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কী হয় পরিবর্তন হয়, তাহলে আমরা তো এই যে ব্র্যাকেটের পূর্বে মানে ব্র্যাকেটের সামনে চিহ্ন কী আছে মাইনাস, তাহলে আমরা লিখবো মাইনাস, কিন্তু এখানে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা কী হবে পরিবর্তন হবে, কেন, কারণ ব্র্যাকেটের পূর্বে চিহ্ন যেহেতু আমার মাইনাস, তাহলে এখানে তো এক্স স্কোয়ার, যে আমরা লিখবো এক্স স্কোয়ার, এই মাইনাসটা আমরা লিখবো কি প্লাস, যে এক্স এক্স, পরে ইন্টু ইন্টু, আবার এই যে ফাইভ ফাইভ, এখন এই ব্র্যাকেটটা তুলে দেবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার তো এই ব্র্যাকেটের পূর্বে চিহ্ন কি মাইনাস, তার মানে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন, তো প্লাসটা হবে কি মাইনাস, তাহলে আমি লিখতে পারি টু এক্স, প্লাসটা লিখবো মাইনাস টু। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো যে কাজটা করবো, যে আমরা এখন তো এই যে এখানে একটা ফাইভ আছে, এই যে একটা ফাইভ আছে, দুইটা ফাইভ থেকে আবার একটা ফাইভ আমরা কমন নিব, নেওয়ার পরে এখানে তো একটা এক্স আর একটা এক্স আমরা যোগ করলে কী হয় টু এক্স, তো প্লাস এক্স আর প্লাস এক্স আমরা এখানে ওয়ান এক্স, এখানে ওয়ান এক্স যোগ করলে কী হয় বলতো টু এক্স, পরে প্লাস ওয়ান, যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এগুলো লিখবো এক্স স্কোয়ার, পরে এই যে ইন্টু, ইন্টুর পরিবর্তে কী হয় প্লাস, মানে আমরা জানি সূচকের ক্ষেত্রে গুণের পরিবর্তে কী হয় বলতো প্লাস, এই যে আমরা লিখবো গুণের পরিবর্তে প্লাস, যে এক্স স্কোয়ার, এই যে আমরা লিখবো এক্স স্কোয়ার,
পরে মাইনাস ওয়ান, এই যে আমি লিখবো মাইনাস ওয়ান, পরে মাইনাস টু এক্স মাইনাস টু। আবার বলছি আমরা এখানে আসছে ফাইভ, এখানে আসছে ফাইভ, দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন, নেওয়ার পরে আমরা এখানে এক্স আর এক্স যোগ করলে কি হয় টু এক্স, পরে এতটুকু যা আছে তাই, এই গুণের পরিবর্তে প্লাস, পরে আমরা এই পাওয়ারটা শুধু লিখব। এখন দেখো আমরা যে কাজটা করব, আমরা যে প্লাসের টু এক্স আর মাইনাস টু এক্স কাটা, তাহলে প্লাসের এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটা, প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে ফাইভের উপরে কী দাঁড়ালো মাইনাস টু, এই যে আমরা লিখবো ফাইভের উপরে মাইনাস টু। এখন তো উপরে ফাইভের উপরে আছে কি মাইনাস টু, পাওয়ারটা কী আছে বলতো মাইনাস টু, যে পাওয়ার মাইনাসের পরিবর্তে আমরা লিখবো ওয়ান বাই, পাওয়ার মাইনাসের পরিবর্তে আমরা কী লিখবো ওয়ান বাই, তাহলে মাইনাসের কাজ আমার কোন শেষ, তাহলে ফাইভের উপরে কী আছে বলতো স্কোয়ার, এই যে ফাইভের উপরে স্কোয়ার। আবার বলছি মাইনাসের পরিবর্তে আমরা লিখবো কি ওয়ান বাই, পরে মাইনাসের কাজ শেষ, তাহলে ফাইভের উপরে কী আছে স্কোয়ার, এই যে ফাইভের উপরে স্কোয়ার। এখন দেখো উপরে ওয়ান ওয়ান, এখন ফাইভের উপরে স্কোয়ার মানে কত বলতো টোয়েন্টি ফাইভ, এই যে আমি লিখলাম টোয়েন্টি ফাইভ, আসলে এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে গ নম্বর অংশটি সমাধান করে দেখাবো। তো গ নম্বর অংশটিতে বলা হয়েছে প্রমাণ করো যে টু আর মাইনাস থ্রি ইকোয়াল জিরো। এখন দেখো আর একটা মান দেওয়া আছে কি লগ রুট ওভার সাতাইশ প্লাস লগ এইট মাইনাস লগ রুট ওভার পাঁচশত বারো বাই লগ পনেরো বাই দশ। এখন আমরা প্রথমে দেওয়া আছে মানটা লিখবো, প্রথমে আমরা দেওয়া আছে আর এ মানটা লিখবো, লেখার পরে এখন যে কাজটা করবো আমরা উপরে দেব লগ, এই যে আমরা লিখতে পারি লগ, এই যে সাতাশ, সাতাশকে লিখতে পারি ত্রিয়ের উপরে কিউব, এই যে আমরা সাতাশকে লিখলাম ত্রিয়ের উপরে কিউব, রুটের মান হচ্ছে ওয়ান বাই টু, এই যে আমরা লিখবো ওয়ান বাই টু, পরে প্লাস প্লাস লগ লগ, এই যে আমরা লিখবো লগ, এখন এইটকে লিখতে পারি টু কিউব, এই যে আমরা এইটকে লিখতে পারি বলতো টু কিউব মাইনাস মাইনাস, এখন তো এই যে লগ লগ, যে পাঁচশত বারো, পাঁচশত বারোকে লিখতে পারি এইটির উপরে কিউব দিলে কত হয় বলতো পাঁচশো বারো, রুটের মান হচ্ছে ওয়ান বাই টু। আবার দেখো আমরা যে কাজটা করলাম লগ লগ, সাতাশকে লিখতে লিখতে পারি থ্রি কিউব, পরে রুটের মান হচ্ছে ওয়ান বাই টু প্লাস প্লাস লগ লগ, এইটকে লিখতে পারি টু কিউব মাইনাস মাইনাস লগ লগ, পাঁচশত বারোকে লিখতে পারি এইটির উপরে কিউব, রুটের মান হচ্ছে ওয়ান বাই টু। আবার নিচে দেওয়া লগ লিখবো লগ, পনেরো বাগ দশ সমান আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ। এখন দেখো আমরা যে কাজটা করবো, দেখো এই যে লগ লগ থ্রি, আমরা গো থ্রি, থ্রির উপর পাওয়ার কেস আমরা বলো তো পাওয়ারের সাথে পাওয়ারে কী গুণ গুণ হয়, থ্রিয়ের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কী হয় থ্রি বাই টু, পরে প্লাস প্লাস, এখন দেখো লগ লগ আমরা টুকে লিখতে পারি রুট ওভার ফোর, আর উপরে পাওয়ার কে আছে থ্রি, এই যে আমরা লিখবো থ্রি মাইনাস মাইনাস লগ লিখতে পারি লগ, এখানে দেখো থ্রিয়ের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কী হয় থ্রি বাই টু, এই যে আমরা লিখবো থ্রি বাই টু, পরে নিচে কে আছে হলো তো লগ লিখবো লগ, এই যে ওয়ান পয়েন্ট ফাইভ, এই যে ওয়ান পয়েন্ট ফাইভ। আমার দেখো আমরা যেই কাজটা করছি লগ থ্রি, এই যে আমরা লিখবো লগ থ্রি, থ্রিয়ের সাথে যদি ওয়ান বাই টু গুণ করো তাহলে কী হয় থ্রি বাই টু প্লাস প্লাস লগ লগ, টু থাকলে আমরা কী লিখবো রুট ওভার ফোর, ফোর উপরে কী আছে থ্রি মাইনাস মাইনাস লগ লগ এইট এইট, এখন থ্রিয়ের সাথে যদি ওয়ান বাই টু গুণ করো তাহলে কী হয় থ্রি বাই টু, আর নিচে যা ছিল আমরা তাই রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করবো দেখো, যে আমরা যে থ্রি বাই টু এটা কী পাওয়ার, পাওয়ার কোথায় যাবো তো সামনে, তাহলে আমরা থ্রি বাই টু লগ থ্রি, এই যে আমরা লিখবো থ্রি, পরে এই যে প্লাস প্লাস, এই যে আমরা লিখবো লগ লগ, এখানে কী ছিল বলতো ফোর, ফোরের উপরে পাওয়ার কী আছে থ্রি, রুটের মান হচ্ছে ওয়ান বাই টু, এই যে আমরা লিখবো ওয়ান বাই টু, পরে দেখো মাইনাস থ্রি বাই টু কি পাওয়ার, পাওয়ার কোথায় যায় সামনে, তাহলে লিখতে পারি থ্রি বাই টু লগ এইট, আবার নিচে কি আছে লগ ওয়ান পয়েন্ট ফাইভ, এই যে আমরা লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন দেখো আমরা যে কাজটা করবো, এখন আমরা করতে পারি কি এখানে দেখো উপরে যা আছে তাহলে কি ধর থ্রি বাই টু, এই যে আমি লিখবো থ্রি বাই টু লগ, আমি লিখবো লগ, এখানে কি আছে বলতো থ্রি, পরে প্লাস, এই যে ধর থ্রিয়ের সাথে যদি ওয়ান গুণ করো তাহলে কি হয় থ্রি, থ্রি আর নিচে আছে কত বলতো টু, থ্রি বাই টু কি এইটুকু লগের পাওয়ার, তাই আমরা পাওয়ারটা কোথায় আসে সামনে, তাহলে লিখতে পারি থ্রি বাই টু লগ, উপরে আসছে কি বলতো ফোর, পরে মাইনাস, আবার এখানে আসছে থ্রি বাই টু লগ এইট, লিখতে পারি এইট, আবার নিচে কি আসছে বলতো লগ ওয়ান পয়েন্ট ফাইভ, এই যে আমরা লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ। এখন তো প্রত্যেকটা মধ্যে কী আসছে থ্রি বাই টু লগ, থ্রি বাই টু লগ, থ্রি বাই টু লগ, তাহলে আমরা একটা থ্রি বাই টু লগ আমরা কী করবো কমন নিব, নেওয়ার পরে দেওয়া থ্রি বাই টু লগ কমন, নেওয়ার পরে কী দাঁড়া
এখানে কি আছে 3 যে লিখবো 3 প্লাস এর পূরত্ব n2 এখানে কি আছে বলো তো 4 4 ভাগের পূরত্বে মাইনাস 8 আবার নিচে আছে কি বলো তো log 1.5 এখন যদি আমরা এতটুকু এখানে তো উপর আছে কি 3/2 log এখানে কি আছে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলো তো 1.5 মানে নিচে কি আছে বলো তো 1.5 এখন এতটুকু এতটুকু মিলছে তো এতটুকু এতটুকু কাটা তাহলে আমার কি দাঁড়ালো 3/2 3/2 এতটুকু কি আমার বলো তো আর এর মান তাহলে আমরা সূত্র লিখতে পারি আর ইকুয়াল আমরা কি পাইলাম বলো তো 3/2 এখন লেফট হ্যান্ড সাইড কি বলছে দাও 2r - 3 এতটুকু ফল হবে কত বলো তো 0 তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড लेफ्ट हैंड साइड की বলছে বলো তো 2r - 3 ইকুয়াল সরি যেমন লেফট হ্যান্ড সাইড কি 2r - 3 তাহলে আমরা যে 2 2 r এর পরিবর্তে r এর মান বসাবো r এর মান কি আসলে বলো তো 3/2 - 3 এখন 2r 2 কাটা তাহলে কি কি দাঁড়ালো 3 - 3 ইকুয়াল কি 0 এতটুকু আমরা কি বলতো রাইট হ্যান্ড সাইড এতটুকুই বলছিল আমার প্রমাণ করার জন্য তাহলে আমি লিখতে পারি প্রমাণিত বা প্রুভ আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ